হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই যে যার বাড়িতে ভালোভাবে পুজো কাটাও, আর আমিও আজকে ছোট্ট করে একটু পুজো করব ঠাকুরের। আর তার জন্য ঠাকুরের জামা কেনা হয়েছে, আজকে নতুন জামা পরবে ঠাকুর। অন্যান্য বারে কিন্তু ঠাকুর বিশেষ করে মানে জামা পরানো থাকে না আমাদের বাড়িতে, তো আজকে একটু যাই হোক করে করবো, প্রথমবার করব ঠিকঠাক। আমি নিয়ম পালন কীভাবে করে জানি না, তো ভেবেছিলাম শাড়ি পরবো, তো যা অসম্ভব গরম আমি পরতে পারিনি, আমি ফেল একদম সেদিক থেকে। আর বিকেলে সন্ধ্যাবেলা এখন থেকে, তার আগে বলি এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 11টা, বাজে 11:15 হয়ে গেছে, তো স্নান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ভেবেছিলাম শাড়ি পরবো, তো শাড়ি পরা সম্ভব হচ্ছে না। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? তো চলো, আর বিকেলে নিমন্ত্রণ আছে, যাব, সেখানে যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করব যে তাদের বাড়িতে কীভাবে। বলেই দিই, সাসপেন্স রেখে কোনো লাভ নেই, বোনের বাড়ি যাব একবার, ছোট ছোট করে যাব। দেখো দরজা জানালা বন্ধ করে দিচ্ছে, একবার জানালা বন্ধ করে দিচ্ছে। বোনের বাড়ি যাব, তারপর যাব আর বোনের বাড়ি যাব আর মায়ের বাড়িতেও যাব, দুজনের বাড়িতেই পুজো হয়। বোনের বাড়িতে বেশি বড় করে হয়, আর আমার বাড়িতে আগে হতো, আমার বাড়ির দাদু বেঁচে থাকা অবধি ভালোই হতো, তারপর আস্তে আস্তে ছোটো মানে অনুষ্ঠানটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে আয়োজনটা। তো যাই হোক, দেখাবো যদি সম্ভব হয়, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আগে ফুলটা তুলে আনি, তারপর কথা হচ্ছে। এই দেখো এক চুবড়ি ফুল তুলে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে বাগানে আর নিয়ে যাইনি। এইগুলো হচ্ছে অ্যালামুন্ডা ফুল, এগুলো এখন মালা গাঁথবো। এখানে এই যে ছোটো ছোটো নিয়ে নিয়েছি, একটা পেপার পেতে পেপার একটা মেলে নিয়েছি। এগুলো তো জানো হাজার হাজার জবা না কি বলে, যাই হোক, এটা একদম দুধ হালতা কালার। আর এগুলো তো টগর ফুল, মিনি টক, ওরকম করলে হবে না বাবা, দাঁড়াও। এগুলো তো নয়নতারা, একটা এই কালার তুলেছি আর একটা সাদা তুললাম, কোথায় গেল? এগুলো টগর, এগুলো হচ্ছে চাইনিজ রোজ, চাইনিজ গাঁদা, এগুলো তো অপরাজিতা। এগুলো হচ্ছে অ্যালামুন্ডা, খোপা অ্যালামুন্ডা, অনেক ফুল তুলেছি। এইটার আবার দুটো কালার আছে, এই একটা আছে, এই দেখো দুটো দুটো কালার। আর একটা কি তুললাম, মিনি টগরটা কোথায় গেল? এই দেখো টগরের আবার দুটো ফুল, এটা তো কুন্দ ফুল, আমরা এখানে লক্ষ্মী ফুল বলি, অনেকে কুন্দ ফুলও বলে। এটা তো মিনি টগর, দেখে বুঝতেই পারছো। আর এটা হচ্ছে মানে নিজে নর্মাল টগর, মিনি, আর একটা বড়। এটা তো নয়নতারা বললাম, এর সাথে আর একটা ছিল নয়নতারা সাদাটা, কোথায়? এই দোপাটি কিছু তুলেছি একটা দুটো, এমনি নর্মাল। আর বাবু দেখো ওখানে টুল নিয়ে বসেছে, চলো আগে ফটাফট করে। ঝুষটা একটু মোটা হয়ে আছে, এই টগর ফুলগুলো একটু মুশকিল হচ্ছে। দেখো আমার মালা গাঁথা একদম কমপ্লিট, এটা দেবো শিব ঠাকুরের জন্য একদম অপরাজিতা ফুলের মালা, এটা দেবো আমার গণেশকে দেবো, এটা আমার গোপালকে দেবো, আর এটা দেব আমার রামকৃষ্ণদেবকে, যেটা আমার ইষ্ট দেবতা, ঠিক আছে? তো কেমন হয়েছে মালা গাঁথাটা বলো।
এই ফুলগুলো আমার বেঁচেছে এখনো। চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। দেখি বাবা, দাঁড়াও বাবা, কেমন লাগছে আমার কৃষ্ণ বাবাকে কমেন্টে সবাই অবশ্যই জানাবে। এই হাতে একটা, এই যে এগুলো সব ওর মাসিমণিরা বানিয়ে দিয়েছিল, রাখির সময় দেখেছো নিশ্চয়ই, ওরা রাখি দিয়েছিল তো সেই সময় বানিয়ে দিয়েছে আমার কৃষ্ণকে। একটাই শুধু খামতি আছে, আর আর বেশি পড়াবো না, এখনো এতগুলো আছে এর মধ্যে, কিন্তু এগুলো আর পড়াবো না ওকে। আর বাঁশিটাই শুধু একমাত্র নেই, আজকে কিনতে গেছিলো পায়নি বাঁশি, তো বাঁশির এখন জানোই তো লকডাউনের বাজারে খুব অনেক দাম বলছে, তো ভাবলাম আর কেনার দরকার নেই। ব্যাস আমার আমার গোপাল রেডি, ঠিক আছে আমার নামিয়ে দিচ্ছি, নামো 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 নামো। চকটা কর, দেখো কৃষ্ণর নাড়াটা খালি বেরিয়ে যাচ্ছে, এই যে এই যে। চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। দেখো যেমন কৃষ্ণ দেখতেই পাচ্ছ, ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে আমার গোপাল এইখানে আছে, একটু সামনে থেকে দেখাবে ভালো হয়। এই যে আমার গোপাল এখানে আছে, এই যে গোপালকে তুললাম, এই যে আমার ছোট্ট গোপাল। গোপালের এবার সাজ সরঞ্জাম আমি কিনবো, একটু জুম করে সামনে থেকে দেখো। এটা খুবই ছোট্ট গোপাল, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, ওই বাবা বলতে নেই বাবা, গোপালকে এই যে একটু ঘি নিয়েছি, একটু মাখিয়ে দিলাম, ওকে চান করাবো। কোনোদিনই গোপালকে করা হয়নি কিছু এভাবে, এবারেও সেইভাবে কোনো প্ল্যান ছিল না, তো ভাবলাম একটু করি। নাড়ু, গোপালের আসল হচ্ছে নাড়ু, তো নারকেল নাড়ু বানানো হয়নি বিভিন্ন কারণে। ভালো করে গোপালকে মাখিয়ে দিলাম, আমি তো আমার মতো করছি, তোমাদের কোনো নিয়ম কারণ জানা জানিও। বাবা একটু চুপ করো, দেখো গোপাল এটা সরো একটু, বাবা একটু সরো, গোপালকে একটু চান করাচ্ছি। এবার বেশি জল দেবো না, দেখা যাচ্ছে বেশি জল দেবো না, কারণ গোপালের ঠান্ডা লেগে যাবে। আমি যদিও ঠান্ডা গরম জল একটু নিয়েছি। গোপালের চান হয়ে গেছে। এই যে আমি বাবুর একটা ছোট্ট বেলাকার একটা ন্যাপকিন নিয়ে এসেছি, এটা গোপালকে মোছাচ্ছি। দেখো অনেকদিনকার আগেকার পুরানো গোপাল, আমাদের বাড়িরই মানে শ্বশুর বাড়িরই, যখন এখানকার দিদা বেঁচেছিল তখনকার, তখনকার দিদা পুরী থেকে এনেছিল গোপালটা, আমি যেটুকু শুনেছি যতটুকু। লেগে যেতে পারে, অনেক দিন পর চান করেছে গোপাল, আমার মনে পড়ে না কোনোদিনও চান করেছে কি। এই বছর তো গোপালের জন্য কিছুই মানে ভোগ দিতে পারিনি, পরের বছর চেষ্টা করব।
তালের বড়া বা তালের ফুরুলি, তারপর হচ্ছে নারকেল নাড়ু, নারকেল নাড়ুটাই মেন। গোপালকে জামা পড়াতে গিয়ে পড়াবো, দাঁড়াও একটুখানি সরাও, একটুখানি সরাও। আচ্ছা নাকি হাতে কিভাবে এটা পড়ায়? মাথায় দিয়ে দিচ্ছি, কিভাবে পড়ায় এটা দেখো। গোপাল কে কেমন লাগছে? প্রথমবার আমি গোপালের জামা কিনলাম এবং পরালাম। আমি কিনতে যাইনি অবশ্য, পরাচ্ছি আমি প্রথমবার। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার গোপালের হাতে একটা দাও, দেখো আয় দেখো, গোপাল খেতে শুরু করে দিয়েছে। নিজের গোপাল তো আগে বলো। এখানে এসো, এখানে এসো, গোপালকে নিজেই দিচ্ছি। একটু হাতে খালি দেবো, একটুখানি হাতে দেবো। দূর থেকে বোঝা যাচ্ছে কিছু, সামনে গিয়ে এসো। গোপাল এখানে বসছে, গোপালের মুখে একটু জল, এই যে দেখতে পাচ্ছ, গোপালকে দিয়েছি। এবার আমার সমস্ত ঠাকুরকে এগুলো একটু পরিয়ে দেবো। এই যে আমার আরেক ছেলে অনু, ওকে আমি খুব ভালোবাসি। এ দেখো গোপাল ঠাকুর, দেখো কোথায় কোথায় ছুটছে, দেখো দেখো দেখো, এই দেখো এই দেখো। আমার পয়সা কি হয়? কাকিমা দেখুন, আপনাকে কি বলছে, আমি কৃষ্ণ ঠাকুর। ওগুলো